হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসিতে আজ বহু প্রার্থী অনুপস্থিত। এসএসসি কাউন্সিলিংয়ে সুযোগ বাড়বে ওয়েটিং প্রার্থীদের, বড় খবর সামনে এলো। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ থেকে শুরু হলো স্কুল বাছাইয়ের জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের পছন্দ মতো স্কুল বাছাই করে নিচ্ছেন। আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিংয়ের সূচি প্রকাশ করেছিল। সেই হিসাব অনুযায়ী আজ থেকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দ্বিতীয় দফার কাউন্সিলিং পর্ব শুরু হলো। বাংলা মাধ্যমের স্কুলে নিয়োগের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি। হিসাব অনুযায়ী আজ বাংলা বিষয়ে 350 জনকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা 68 জন। এদিন ইংরেজি বিষয়ের জন্য মোট 357 জনকে ডাকা হয়েছিল। অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা মোট 76 জন, অর্থাৎ মোট অনুপস্থিত 144 জন। এর আগে প্রথম দফার কাউন্সিলিং এর শেষে সুপারিশপত্র পেয়েছিলেন মোট 509 জন চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর যে কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছিল মোট 658 জনকে, যার মধ্যে অনুপস্থিত ছিলেন 147 জন এবং কাউন্সিলিং এ এসে সুপারিশপত্র নেননি 2 জন। মোট উপস্থিত ছিলেন 509 জন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যারা কাউন্সিলিংয়ে অনুপস্থিত কিংবা যারা প্রত্যাখ্যান করলেন তারা কিন্তু অন্য চাকরিতে ইতিমধ্যে জয়েন করে গেছেন কিংবা অন্য চাকরি করছেন, সেই জন্য কিন্তু তারা কাউন্সিলিংয়ে আসেননি। ওয়েটিং প্রার্থীদের জন্য কিন্তু এটা খুব ভালো খবর। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।